আমরা এখন যে একটা মজার বিষয় শিখবো সেটা হচ্ছে এথনোগ্রাফি আর তার সাথে পার্টিসিপেন্ট অবজারভেশন। লেখাই রয়েছে ফিল্ড রিসার্চ ওয়ান, তার মানে এরপরে আমরা পাবো ফিল্ড রিসার্চ টু। তাহলে ফিল্ড রিসার্চ ওয়ান মানে হচ্ছে সেখানে দিয়েছে কিছু জিনিস, যে ফিল্ড রিসার্চ মানে আমরা জানি যে ক্ষেত্র গবেষণা, যে একটা ফিল্ডে আমি যাচ্ছি, গিয়ে কিছু জানছি, বুঝছি, দেখছি। আচ্ছা, এটার মধ্যে একটা টার্ম পড়ে, সেটা হচ্ছে এথনোগ্রাফি। এথনোগ্রাফি এই একটা প্রশ্নের আমাদের উত্তর নিতে হবে, একটা প্রশ্ন আসে, আর একটা হচ্ছে পার্টিসিপেন্ট অবজারভেশন। দুটোই খুব মজার বিষয়, আর আমরা আজকে দেখব দুটো যে কি জিনিস। এথনোগ্রাফি বলতে বোঝাচ্ছে, এথনোগ্রাফি কথাটার মানেই হচ্ছে এম্পেরিক্যাল অ্যাকাউন্টস অফ দ্য কালচার অ্যান্ড সোশ্যাল অর্গানাইজেশন অফ পার্টিকুলার হিউম্যান পপুলেশন। তাহলে আমি কোনো জায়গায় যাচ্ছি, এম্পেরিক্যাল অ্যাকাউন্টস, ঠিক আছে, তার মানে অভিজ্ঞতালব্ধ জ্ঞান, তার মানে কোনো সংস্কৃতি, কোনো প্রতিষ্ঠান, মানুষের যে জনসংখ্যা সেই জায়গায় আমি যাচ্ছি, গিয়ে নিজের চোখে দেখছি, এটাকেই সাধারণত এথনোগ্রাফি বলে। তার মানে এথনোগ্রাফিটা অবশ্যই ফিল্ড সার্ভের আন্ডারে পড়ছে, যে ক্ষেত্রতে যেতে হবে, তারপর তোমাকে দেখতে হবে। আর এটার মেন যে হাতিয়ার সেটা হচ্ছে পার্টিসিপেন্ট অবজারভেশন, যে কোনো একজন মানুষ, কোনো একজন রিসার্চার কোনো একটা অবজারভেশনের আন্ডার, মানে কোনো একটা রিসার্চ করার জন্য সেই জনজাতিতে যাবে, থাকবে। এবার সেটা পার্শিয়াল পার্টিসিপেন্ট হতে পারে, আবার সেটা ফুল টাইম পার্টিসিপেশনও হতে পারে, সেটা অনেক সময় ডিপেন্ড করে। তাহলে ইথনোগ্রাফি মানেই হচ্ছে যে যেইখানে হচ্ছে একটা, মানে বিজ্ঞানের একটা ধারা, গবেষণার একটা ধারা, যেখানে মানুষ যাচ্ছে, গিয়ে থাকছে, থেকে দেখছে, এবং সেই অনুযায়ী সে স্টাডি করছে। এই এই বিষয়টা খুব বেশি দিন হলো সোশিওলজিতে আসেনি, কারণ এটা ছিল মেনলি অ্যানথ্রোপোলজির হাতে। অ্যানথ্রোপোলজিস্টরাই মেনলি কোনো জায়গায় থাকতো, যেত, এই সমস্ত জিনিসপত্র। কিন্তু পরবর্তীকালে সেটা সোশিওলজির মধ্যেও ঢোকে অ্যানথ্রোপোলজির হাত ধরেই। তাহলে এরপর আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে পার্টিসিপেন্ট অবজারভেশন। পার্টিসিপেন্ট অবজারভেশনও খুবই মজার। এখানে আমরা নানা রকম উদাহরণ পাবো, যেখানে আমরা দেখতে পারবো যে অবজারভেশনের মাধ্যমে শুধুমাত্র সেই জায়গায় থেকে মানুষ কি করে কত কত নলেজ গ্যাদার করছে। সেখানে আমরা যাচ্ছি, প্রথমে তো সেই জায়গায় ঢোকা, যে কিভাবে আমি ঢুকবো, কি পরিচয়ে ঢুকবো, কি পরিচয়ে থাকবো, সেটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সাধারণত দেখা যায় যে রিসার্চাররা নিজেদের পরিচয়টা ডিসক্লোজ করে না, তারা সেটাকে লুকিয়ে রাখে। লুকিয়ে রাখার কারণ হচ্ছে, সে যদি সত্যি কথা বলে তাহলে হয়তো সেই ফিল্ডে সে সেই সেই নলেজ গুলো পাবে না যেগুলো তার পাওয়া উচিত। সেই কারণে এক, সে সাধারণত নিজের পরিচয় গোপন রাখে, দুই, সেখানে গিয়ে সে অরিজিনাল কোন বিষয়ে গবেষণা করতে এসেছে সেটা অনেক সময় বলে না। সে এমন একটা ভাব দেখায় যেন সে এমনি থাকতে এসেছে, বা এমনি দেখতে এসেছে, বা একটা কলেজ স্টুডেন্ট, এমনি কাজে এসেছে, বা ঘুরতে এসেছে, এরকম। পার্টিসিপেন্ট অবজারভেশনে অনেক মজার মজার গল্প আছে, যেখানে হচ্ছে দেখা যায় যে কোনো মানসিক চিকিৎসা কেন্দ্রে কোনো একজন গিয়ে থাকা শুরু করে দিয়েছে, কোনো গিয়ে রেস্ট রুমে কোনো একজন দ্বাররক্ষী হিসাবে নিযুক্ত হয়েছে, কোনো ক্রিমিনাল যে দল, সেই দলের সাথে, ক্রিমিনাল গ্রুপের সাথে কোনো একজন রিসার্চার যুক্ত হয়ে গেছে। এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই তার নিজের যে আইডেন্টিটি সেটা লুকিয়ে রাখতো, কোনো একজন বা দুজনই জানতো, যাতে কিনা পুরো গ্রুপের যে বিহেভিয়ার চেঞ্জ না আসে। তাই যদি হয় আবার এরকম, এই তাহলে এথিক্যালিটিতে আমরা পড়েছিলাম যে একটা জানা, এথিক্যাল ইস্যুস দেখলাম একটু আগেই, যে জানানো খুব জরুরি, যে আমি যে তাকে রিসার্চ করছি তার ব্যাপারে কিছু জানতে এসেছি। তাহলে পার্টিসিপেন্ট অবজারভেশনটা হচ্ছে এমন একটা জিনিস যেখানে কিনা এথিক্যাল কোনো ইস্যুস কিন্তু মানা হচ্ছে না। আমি তাকে না জানিয়ে তার ডেলি লাইফে ইন্টারফেয়ার করছি, দেখছি, বুঝছি, জানছি, এই বিষয়গুলো হচ্ছে। পার্টিসিপেন্ট অবজারভেশন হচ্ছে সাধারণত ওই পার্শিয়াল হতে পারে, আবার নন পার্টিসিপেন্টও হতে পারে, আবার ফুললি পার্টিসিপেন্টও হতে পারে। নন পার্টিসিপেন্ট মানে হচ্ছে আমি দূর থেকে দেখছি, পার্শিয়াল পার্টিসিপেন্ট মানে হচ্ছে আমি কিছু কিছু বিষয় একসাথে থাকি, ফুললি পার্টিসিপেন্ট মানে হচ্ছে আমি সবসময় সেই গ্রুপটার সাথেই থাকি। তাহলে এই তিনটি জায়গাতে এই অবজারভেশনটাই আসল ইম্পর্টেন্ট, যে আমি কিভাবে অবজার্ভ করছি। বলা হয় যে থেকেই সবচেয়ে বেশি অবজার্ভ করা যায়। যেমন কোনো একটা ট্রাইবাল গোষ্ঠী, আমি তাকে দূর থেকে দেখছি, কি অবজার্ভ করতে পারবো, কি বুঝতে পারবো, কিন্তু আমি তার সাথে থাকি তাহলে আমি তাদের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি সব বুঝতে পারবো। পার্টিসিপেন্ট অবজারভেশনের কিছু সমালোচনা আছে। বলা হয় যে অনেক দিন ধরে পার্টিসিপেন্ট হয়ে থাকতে থাকতে তাদের প্রতি একটা বায়াসনেস চলে আসে। আবার অনেক সময় বলে যে সারাদিন যখন তুমি থাকছো, তুমি তো কিছু নোট করতে পারছো না, তাই
মানুষ অনেক সময় ভুলে যায় যে তার কি আসলে অবজার্ভ করা উচিত ছিল আর কি আসলে অবজার্ভ করা উচিত না, এরকম নানা ধরনের বক্তব্য আছে। কিন্তু পার্টিসিপেন্ট অবজারভেশন আসলে ফিল্ড রিসার্চের আন্ডারে পড়ছে, তারপর দেখলাম আমরা এথনোগ্রাফির আন্ডারে পড়ছে, তার মানে পার্টিসিপেন্ট অবজারভেশন রিসার্চের একটা অন্যতম হাতিয়ার, যেটা কিনা বহুদিন আগে অ্যান্থ্রোপোলজিস্টরা ব্যবহার করতো এবং তারপরে সোশিওলজিস্টরা ব্যবহার করে। এটা আমাদের এতটা পড়তে হবে না, আমি ছোট ছোট করে এক্সাম্পল মার্ক করে দেবো, শুধু সেই জায়গাগুলো পড়লেই হবে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে রিসার্চের বিষয়গুলো আসলে সরল, কিন্তু শুধু ওই নোটসগুলো একটু বুঝে পড়ে নিতে হবে, তাহলেই আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না।